দর্শক সীমান্তে বিএসএফ এর হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি রাজশাহী থেকে সেই খবর জানবো আমাদের সহকর্মী মধুর রানার মাধ্যমে মধুর রানা আপনার কাছ থেকে জানতে চাই বিক্ষোভ কর্মসূচি সেটি শুরু হয়েছে কিনা এবং নেতাকর্মীদের দাবি কী কি বলছেন তারা জোহা বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে মূলত এটি সীমান্তে যে সাধারণ বাংলাদেশ নাগরিক রয়েছেন বিএসএফ কর্তৃক সেই হত্যার প্রতিবাদে এই আয়োজন এটি রাজশাহী জেলা বিএনপি এবং মহানগর বিএনপি আয়োজন করেছে এখানে জেলা বিএনপি এবং মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং কর্মীরা উপস্থিত রয়েছেন শুরুতেই তারা প্রত্যেক নেতাকর্মী কালো ব্যাস পরিধান করেছেন কিছুক্ষণ পর তারা কালো পতাকা প্রদর্শন করবেন এবং তারা যেটি বলছেন যে বাংলাদেশের যে দুর্বল পররাষ্ট্রনীতি এবং ভারতের প্রতি কারণেই প্রতিনিয়ত সীমান্ত হত্যা হচ্ছে এমন অভিযোগ সেটির বিএনপির পক্ষ থেকে করা হচ্ছে তাদের যেটি দাবি যে যে পররাষ্ট্রনীতি সেটি আরও ভালো করতে হবে এবং সীমান্তে হত্যার যে উদ্যোগ সেটি সরকারকেই নিতে হবে জোহা এই কথা তারা বলছেন আপনাকে ধন্যবাদ মধুদ রানা আমাদের সাথে এখন যোগ দেওয়ার জন্য